আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, বিশেষ করে যারা প্রাথমিকে সহকারী শিক্ষক হতে চান, আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এবং এই শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। প্রথমে ডিপিএডের পূর্ণ রূপ কি? ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন, পিটিআই এর পূর্ণ রূপ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। পিটিআই এর বাংলা নাম কি? প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। ডিপিএড কোর্সের মেয়াদ কত? 1.5 বছর। বর্তমানে কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? অষ্টম শ্রেণী। এনসিটিবি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। IER এর পূর্ণরূপ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কে? পদবি মহাপরিচালক। ডিপিই এর পূর্ণরূপ কি? ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। প্রাথমিক শিক্ষা কোন মন্ত্রণালয়ের অধীন? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কি? মোহাম্মদ জাকির হুসাইন। MOPME এর পূর্ণরূপ কি? মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাথ এডুকেশন। NEP এর পূর্ণরূপ ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। NEP এর প্রধান কে? মহাপরিচালক। NEP কোথায় অবস্থিত? ময়মনসিংহ। ডিপিএড এ কয়টি বিষয় পড়ানো হয়? 7টি। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি? 13টি। প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা কয়টি? 29টি। প্রাথমিক শিক্ষার মোট বিষয় কয়টি? 12টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি? 65,593। শিক্ষার ধারা কয়টি ও কি কি? 3টি, অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক। জাতীয় শিক্ষানীতি 2010-এর লক্ষ্য ও উদ্দেশ্য কয়টি? 30টি। প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি? 17টি। বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? ডক্টর দীপু মনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? 1992 সালের 1 জানুয়ারি। ডিপিই প্রতিষ্ঠিত হয় 1981 সালে। সার্বজনীন শিক্ষা ব্যবস্থা সংবিধানের 17নং অনুচ্ছেদে। প্রাথমিক শিক্ষা জাতীয়করণ 1973 সালে বঙ্গবন্ধু কর্তৃক একসাথে প্রায় 37,000 শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক শিক্ষা আইন জারি হয় 1974 সালে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তন হয় 1980 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয় 1992 সালের 1 জানুয়ারি। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু সারা দেশে 1 জানুয়ারি 1993। বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার ঘোষণা হয় 2009 সালে, বিতরণ করা হয় 2010 সালে। সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হয় 2011 সালে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয় 2009 সালে। 26,000 বেসরকারি স্কুল জাতীয়করণ করা হয় 2013 সালে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো 2005 সালে। উপশিক্ষা ব্যুরো আইন পাশ সংসদে 2014 সালে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি NEP গঠিত হয় 1969 সালে, নামকরণ করা হয় 1985 সালে। বর্তমানে পিটিআই প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র 67টা, উপজেলা বা থানা শিক্ষা অফিস 505টা,
উপজেলা বা থানা রিসোর্স সেন্টার 482টা। যে দেশের প্রাথমিক শিক্ষা সবচেয়ে উন্নত, ফিনল্যান্ড। মুজিববর্ষের সময়কাল ছিল 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022। সুবর্ণ জয়ন্তীর সময়কাল ছিল 26 মার্চ 2021 থেকে 31 মার্চ 2022। SDG এর সময়কাল 2016 থেকে 2030। আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।